চট্টগ্রাম বন্দরে হরিলুটির একটি মহা আয়োজন বরবাদ হয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের পতিঙ্গা কন্টেনার টার্মিনাল পিসিটি বিদেশি কোম্পানির পর সিদ্ধান্ত হয় নিউমরিং কন্টেনার টার্মিনাল এনসিটি দিয়ে আরও আত্মঘাতী এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্টরা বলছেন এতে লুটেরা থেকে রক্ষা পেল বন্দর চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের রিপোর্ট দেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম বন্দর দেশীয় অপারেটরদের প্রচেষ্টায় যখন এই বন্দর ধারাবাহিকভাবে ভালো করছিল তখন এর ওপর লোলুপ নজর পড়ে প্রভাবশালী সালমানের এফ বন্দর গিলে খাওয়ার জন্য প্রধানমন্ত্রীর ব্যবহার বন্দর কার্যালয়কে করেন হাতে তুলে দেওয়ার সকল প্রক্রিয়াও সম্পন্ন করেন তিনি সেই প্রক্রিয়ার প্রথম ধাপে তুলে দেয়া হয় পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি দরপত্র ছাড়া এটি হস্তান্তর করতে তৈরি করা হয় একই প্রক্রিয়ায় বিদেশি কোম্পানিকে দেয়ার সব প্রক্রিয়া সম্পূর্ণ করলেও ক্ষমতা হারানোর কারণে তা সম্ভব হয়নি কাউকে বাংলাদেশে করতে হয় তারা পরিপূর্ণভাবে নতুন করে যেন তারা বন্দর নির্মাণ থেকে আরম্ভ করে সেখানে যা যা যন্ত্রপাতি আছে সকল কিছু নিয়ে যদি তারা বাংলাদেশে আসে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যে বর্তমান বন্দর আছে সেই বন্দরের সাথে ওই বন্দরের কিন্তু একটা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করার একটা সুযোগ হবে বন্দরের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে সিসিটি এবং এনসিটি থেকে সতেরো বছরে রাজস্ব এসেছে নয় কোটি টাকা লুটেরাদের স্বার্থে বিদেশিদের সাথে করা অবৈধ চুক্তি বাতিল চান নাগরিক সমাজ আটার কোটি মানুষের যে জাতীয় সম্পদ সেই মানুষ দু একজন ব্যক্তি সরকারি ছত্রছায় মদত পুষ্ট হয়ে ক্ষমতা ঘনিষ্ঠ ব্যক্তি একেবারে আত্মসাৎ করবে এবং বিদেশিকে ডেকে এনে দুইজনই লুট করে খাবে সেটা কোনোভাবে মেনে নেওয়া যাবে না দেশপ্রেমিক সরকার এখানে থাকবে তারা এগুলো করবে এবং যে যে চুক্তিগুলো ইতিমধ্যে টার্মিনালটা নিয়ে ফেলছে সেটাও যেন এই চুক্তি বাতিল করা হয় আগে দশ দিন থাকলেও বিশ্বমানের বন্দরে জাহাজের অবস্থানকাল এখন দুই থেকে আড়াই দিন কমেছে কন্টেইনার প্রতি হ্যান্ডলিং চার্জও সংশ্লিষ্টরা বলছেন টার্মিনালে দেশীয় অপারেটর নিয়োগ দিলে সাশ্রয় হবে হাজার কোটি টাকা জাহাজের গড় অবস্থান ছিল তেরো দিন চোদ্দ দিন আমাদের ইম্পোর্টাররা ওই কন্টেনার যখন ক্লিয়ার করতে যেত তখন শিপিং এজেন্টরা দুশো ডলার করে কিন্তু শার্ট চার্জ অ্যাপ্লাই করতো তার কারণ হচ্ছে ডিলে কি করবে তাদেরও তো লস হচ্ছে আছে কিন্তু সেটা নাই এবং চট্টগ্রাম বন্দর ওই সময় ছিল সাড়ে চার লক্ষ থেকে পাঁচ লক্ষ টিউজ কন্টেনার হ্যান্ডলিং করে এখন কিন্তু লক্ষ হ্যান্ডলিং করে ঘন্টা থেকে জাহাজ রিলিজ হয়ে যাচ্ছে ইম্পোর্টার তার খুঁজে পেতে একদিনের মধ্যে খুঁজে পেয়ে ডেলিভারি দিয়ে মানে ডিউটি পেমেন্ট করে অ্যাসেসমেন্ট করে মাল ডেলিভারি করে নিয়ে চলে যাচ্ছে হরি লুটের এই আয়োজন বাতিল করে বন্দরকে রক্ষা করা অন্তর্বর্তী সরকারের অন্যতম একটি সংস্থার কাজ বাংলা ভিশন নিউজ ডেস্ক